এল এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গান সেলোটের মাধ্যমে পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় দীর্ঘ চল্লিশ দিনেরও লড়াইয়ের পর রবিবার প্রয়াণ হন বছর ছিয়াশির এই বর্ষিয়ান অভিনেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তবে পরে মুক্ত হয়েছিলেন কিন্তু দিনের পর দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে অবশেষে এদিন বেলা বারোটা পনেরো মিনিটে সৌমিত্রবাবুর প্রয়াণের কথা ঘোষণা করা হয় অভিনেতার প্রয়াণে শোকে স্তব্ধ গোটা বাংলা সিনেমা জগত অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকর শোকবার্তা জানিয়েছেন বাংলার অভিনেতা অভিনেত্রী মন্ত্রীসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেলভিউ ক্লিনিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পৌলমী বসু অরিন্দম অরিন্দমকরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তার মতো চিকিৎসক আরও প্রয়োজন হয়তো উনি হেরে গেলেন কিন্তু চিরকাল আমাদের মধ্যে থেকে যাবেন সকলকে বলছি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না বাবাকে আদর্শ মেনে জীবনকে সেলিব্রেট করব একই সঙ্গে ধন্যবাদ জানান রাজ্য সরকারকেও বাবাকে যেভাবে যত্ন সম্মান দেওয়া হয়েছে তাতে কৃতজ্ঞ পরিবার বলতে বলতে গলা ধরে আসে তার অশনী সংকেত আগেই মিলেছিল শনিবার থেকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি অভিনেতাকে রবিবার বেলা বারোটা পনেরো মিনিট নাগাদ বেলবিও হাসপাতালের তরফে ঘোষণা করা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সারা বিশ্ব চলচ্চিত্র জগতের মহান প্রতিভাভার বরণীয় স্মরণীয় মানুষকে হারালো। টুইটারে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেলা আড়াইটা নাগাদ বেলভিউ থেকে সব্বাহী জানে করে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হয় তার গল্ফ স্ক্রিনের বাড়িতে সেখানে কিছুক্ষণ রাখার পর বেলা তিনটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় প্রতিম শিল্পীর দেহ শ্রদ্ধা জানান স্টুডিও পাড়ার অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ানরা দুপুর সাড়ে তিনটে নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ সেখানে তাকে শ্রদ্ধা জানান বিশিষ্টরা এরপরই ক্যামরাতলা মহাশ্মশানের উদ্দেশ্যে শুরু হয় পদযাত্রা অভিনেতা অভিনেত্রী রাজনীতিবিদ প্রশাসনিক কর্তারা ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তিম যাত্রায় যোগ দিয়েছিলেন তার অসংখ্য অনুরাগী পদযাত্রার প্রতিটি পদে রবীন্দ্রসঙ্গীত ও কবিতায় তাকে শ্রদ্ধা জানানো হয় কখনো বাজানো হয় আগুনের পরশমণি গান কখনও তাকে লেখা কবিতা পাঠ করলেন কৌশিক সেনের মতো অভিনেতারা এভাবেই কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ সেখানেই শ্রদ্ধা জানান প্রত্যেকে তারপর দেওয়া হয় গান স্যালুট পূর্ণ মর্যাদায় সম্পন্ন হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য উনিশশো সালের উনিশে জানুয়ারি কলকাতার মির্জাপুর স্ট্রিটে জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা ও পিতামহ কৃষ্ণনগরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন যা ছোট্ট সৌমিত্রের জীবনে প্রভাব ফেলেছিল সৌমিত্রবাবু প্রথম জীবনে অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসেবে কাজ শুরু করেন কলেজ জীবনের শেষ দিকে প্রথমে অহিন্দ্র চৌধুরী ও পরে শিশির কুমার ভাদুরী সংস্পর্শে এসে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন বলে ঠিক করেন শিশির কুমারের প্রয়োজনায় কিছু নাটকে অভিনয় করেন এরপর সত্যজিৎ রায়ের অপুসংসার দিয়ে সিনেমার ক্যারিয়ার শুরু তারপর আর ফিরে তাকাতে হয়নি শুধুমাত্র সত্যজিৎ রায় চোদ্দটি সিনেমায় অভিনয় করেছিলেন এছাড়া মৃণাল সেন তপন সহ বাংলার প্রায় সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন বাবু সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না